বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা পড়ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা এই গল্পটা। আসো, গল্পটা শেষ পর্যায়ে এসে লেখক কী বলতে চেয়েছেন সেটি আমরা দেখে নেই। দেখিয়া আমার চোখ ছলছল করে আসিল। তার মানে লেখক কিন্তু কিছুটা আবেগাক্রান্ত হয়ে পড়লেন। এমনিতেই তিনি কিন্তু আবেগে আপ্লুত ছিলেন, কারণ হচ্ছে তার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তার উপর যখন কাবুলিওয়ালা তার নিজের মেয়েকে কতদিন দেখে না সেটি যখন তার সামনে প্রকাশ করলো, তখন তিনি আবেগাক্রান্ত হয়ে পড়লেন। তখন সে যে একজন কাবুলি মেওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয়, অর্থাৎ কাবুলিওয়ালা এবং তার মধ্যে সামাজিক যে পার্থক্যটি রয়েছে তাহা ভুলিয়া গেলাম। তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে, সেও পিতা আমিও পিতা। তার মানে পিতৃত্বের সার্বজনীনতা লেখক উপলব্ধি করলেন। তারপর তাহার পর্বতগৃহ বাসিনী, অর্থাৎ পর্বতে ঘর বেঁধে যে থাকে এরকম পর্বতগৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন বা তার ছোট্ট মেয়েটির হাতের ছাপ আমারে মিনিকে স্মরণ করাইয়া দিল। তার মানে মিনির প্রতি লেখকের যেরকম আবেগ, ঠিক একই রকম আবেগ কিন্তু কাবুলিওয়ালাও তার মেয়ের প্রতি অনুভব করেন। সেই আবেগটির প্রতি শ্রদ্ধাশীল হয়ে লেখক কিন্তু অনুভব করলেন যে পিতৃত্বের যে স্নেহ বা পিতৃস্নেহ তার সার্বজনীনতা। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। তার মানে সে তখনই মিনিকে ডেকে পাঠালেন। অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল। কেন? কারণ হচ্ছে মিনি ছিল সেদিন বিয়ের পাত্রী। এমন একটা দিনে সে আসলে অন্য কোনো মানুষের সাথে দেখা করবে ব্যাপারটা ঠিক একটা সমাজের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না, তাই ঘরের ভেতর এ নিয়ে অনেক আপত্তি উঠেছিল। কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না বা তিনি কোনো কিছুতেই তার মনোযোগকে ব্যাঘাত ঘটতে দিলেন না, বা সহজ ভাষায় তিনি কোনো কিছুতেই কান দিলেন না। রাঙা চেলি পরা বা হচ্ছে বিয়ের পোশাক পরা, কপালে চন্দন আঁকা বধূবেশিনী বা বিয়ের সাজে সজ্জিত মিনি সলজ্জভাবে বা কিছুটা লজ্জিত হয়ে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমত থতমত খাইয়া গেল। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোখি, তুমি শ্বশুরবাড়ি যাবিস? তার মানে সে ভাঙা বাংলাতেই বলল তাদের প্রচলিত সেই কৌতুকহাস্য কথাটি, যে সে তার শ্বশুরবাড়ি যাবে কিনা। তারপর কি হলো বন্ধুরা, সেটি আমরা জানবো পরের ভিডিওগুলোতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওগুলোতে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থেকো সবাই। অ্যান্টিল দেন, নেভার স্টপ লার্নিং।